Hello viewers, this is Solana. Welcome to Sol English Horizon. Today I like to talk about a new grammar lesson, that is object. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো একটি সেন্টেন্স স্ট্রাকচারে পাঁচটা গুরুত্বপূর্ণ উপাদান আছে এবং এই পাঁচটা গুরুত্বপূর্ণ উপাদান সেন্টেন্সে কাজ করে। তার মধ্যে প্রথমটি হলো সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, এরপরে কাজ করতে পারে অ্যাজাঙ্ক্ট বা কাজ করতে পারে কমপ্লিমেন্ট। তো তাদের মধ্যে আমাদেরকে যখনই প্রশ্ন করা হয় একটি সেন্টেন্সের স্ট্রাকচার কি, তাহলে সবাই কিন্তু আমরা বলি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, দ্যাট ইজ অবজেক্টটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আজকে আমি অবজেক্ট নিয়ে আলোচনা করব, কারণ আমরা যদি অবজেক্ট না জানি তাহলে আবার ট্রান্সিটিভ ভার্ব এবং ইনট্রান্সিটিভ ভার্বের মধ্যে যে পার্থক্য বা কীভাবে আইডেন্টিফাই করতে হয় সেটা জানব না। এছাড়া যে ভার্ব দ্যাট ইজ ট্রান্সিটিভ ভার্বের একমাত্র কী হয়, প্যাসিভ হয়, দ্যাট ইজ যে ভার্বের অবজেক্ট আছে সেই ভার্বেরই কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায়। Let's talk about what the object is. Object হলো একটি noun, noun phrase, noun clause অথবা একটি pronoun যা transitive verbের পরে বসে। That is, object হতে হলে তাকে হতে হবে একটি noun অথবা একটি noun phrase অথবা একটি noun clause অথবা একটি pronoun। এছাড়া অন্য কোনো কিছু কিন্তু object হতে পারে না। এবং object সবসময় থাকবে transitive verbের পরে। আমরা বলতে পারি ট্যানজেটিভ ভার্বের কথা চিন্তা করলে সেখানে আসবে অবজেক্ট, বা অবজেক্টের কথা চিন্তা করলে আসবে সেখানে ট্যানজেটিভ ভার্ব। এছাড়াও আমরা বলতে পারি কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে তাকে অবজেক্ট বলে। কিন্তু এভাবে অবজেক্ট খুঁজে বের করা অত্যন্ত কষ্টকর ব্যাপার। সেক্ষেত্রে আমরা এই তিন নম্বরের সূত্রটি অনুসরণ করে খুব সহজেই অবজেক্ট বের করতে পারি। ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই অবজেক্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইন দ্য ফার্স্ট এক্সাম্পল, হোয়াট আই গেট, আই রিড আ বুক। এখানে যদি আমি প্রশ্ন করি আমি কি পড়ি, তাহলে উত্তর পাই আ বুক। অর্থাৎ এই যে কি দ্বারা যখন আমি এই রিড ভার্বটিকে প্রশ্ন করলাম তখন এই কির উত্তর পেলাম আ বুক। অতএব আবুক হলো এখানে অবজেক্ট। আবার দ্বিতীয় সেন্টেন্সের ভার্ব লাভ, এটিকে যদি আমি প্রশ্ন করি এই কাকে দ্বারা আমি কাকে ভালোবাসি, তাহলে উত্তর পাই মাই মাদার। যেহেতু এই কাকে প্রশ্নের উত্তরে মাই মাদার পেলাম, অতএব এই মাই মাদারই হলো একটি অবজেক্ট। ইন দ্য থার্ড এক্সাম্পল, হি টিচেস আস ইংলিশ। এখানে যদি আমি কি দ্বারা প্রশ্ন করি, সে আমাদেরকে কি শিক্ষা দেন, তাহলে উত্তর পাই ইংলিশ। অতএব এই ইংলিশ হলো একটি অবজেক্ট। আবার যদি আমি এখানে প্রশ্ন করি সে কাদেরকে ইংরেজি শিক্ষা দেন, তাহলে উত্তর পাই আস। অতএব আসও এখানে একটি অবজেক্ট। ইন দ্য লাস্ট এক্সাম্পল, হি গেভ মি আ পেন। এখানে যদি আমি কি দ্বারা প্রশ্ন করি, সে আমাকে কি দিল, তাহলে উত্তর পাই আপেন। অতএব আপেন হলো একটি অবজেক্ট। আবার যদি আমি প্রশ্ন করি সে কাকে কলম দিল, তাহলে উত্তর পেলাম মি। অতএব মিও এখানে একটি অবজেক্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আই রিপিট ইট, শুধুমাত্র ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হলো অবজেক্ট। আই থিঙ্ক ইউ হ্যাভ গট আ ভেরি ক্লিয়ার আইডিয়া about object, and you will be able to find out the object from the text. Dear Shikhati Bandura, my next class would be on kinds of objects. Till then, be with me and subscribe my channel. Thank you very much. Allah Hafiz.